নমস্কার আমার নাম সঙ্গীতা গুপ্ত আপনি কি জানেন বলিউডে কুইডা সিনেমার সময় সালমান খানের একটা সিনেমা কুইডা সিনেমা যে টাকা পয়সা সলমান আদায় করে সলমান খানের একটা সিনেমা তা করে দেখাতে পারে টাইগার থ্রি আসলে বলিউডে সলমান খানের কপাল খুলে দেবে মাত্র এক সপ্তাহ বাকি দিওয়ালি আসতে দিওয়ালি পটাকার থেকে টাইগার থ্রি নাম বেশি শোনা যাবে টাইগার থ্রি ট্রেলার এসে গেছে সবার চোখ বড় বড় করে দিয়েছে এবার সলমান খানের ফ্যানদের সামনে সমালোচনা করার মতন কেউ নেই এই সিনেমা ট্রেলার খুব সুপার হিট হতে চলেছিল হঠাৎ করে সবকিছু শান্ত হয়ে গেল ফিল্ম মেকারদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না সিনেমা হাই বাড়ানো বদল কমে যাচ্ছে সালমান খান ইজ ব্যাক এই সেকেন্ড ট্রেলারের মাধ্যমে সালমান খান যে কামব্যাক করছে প্রশ্নের ফুল স্টপ লাগিয়ে দিয়েছে দুর্দান্ত একশো গল্পের সঙ্গে ফিচার টাইগার থ্রি যতটা ভেবেছেন তাতে বেশি পেয়েছি টাইগার থ্রি থেকে ইমরান হাসিন কাম ব্যাক করে বড় স্ক্রিন এর বড় গিফট কি হতে পারে দিওয়ালির জন্য ইমরান হাসিন ভিলেন সাইজ দেখানো হচ্ছে তারপর সালমান খানের সামনে একেই বলে কাম ব্যাক ট্যালেন্টের সঙ্গে এবার স্টার ডামে হবে ট্রেলারে ইমরান হাসিন ভিভেন সাইজ দেখানো হয়েছে বড় বড় কথার সঙ্গে একশো দুর্দান্ত করছে স্পাই ইউনিভার্সের সঙ্গে কি কোনো কানেকশন আছে যা থিয়েটারে কি জানতে পারবো মার্কেটে কথা হচ্ছে যেখানে বলা হয়েছে ইমরান হাশমির সঙ্গে স্বাইনবসের কোনো কানেকশন আছে ওয়ার্ল্ড সিনেমাতে টাইগার যে ক্যারেক্টার ছিল তাকে বারবার গাদারের ছেলে বলা হচ্ছিল ইমরান হাশমিটা টাইগার এর বাবা হতে পারে এই সিনেমাতে সালমান খানকে গাদার প্রমাণ করার চেষ্টা করছে ইমরান হাসমিদ হয়তো এটা পূর্ণ সূত্র ধরে হতে পারে যে ফ্যামিলি সূত্র থেকে শুরু হয়েছিল নতুন টলে সালমান খান অ্যাক্সিস্ট্যান্ট থেকে সত্যি সবে খাপরে গেছে এরকমই অ্যাকশন সালমান খানের কাছ থেকে লোকে আশা করে সলমান খান কি অ্যাকশন করেছে এই সিনেমা দেখার জন্য থিয়েটারে যেতেই হবে সবাই বলতো ভালো ডিরেক্টার সঙ্গে কাজ করলে সিনেমা গেমই বলতে পারে সালমান খান তাই করেছে এবং মনী শর্মার পর লোকে সন্দেহ করেছে যে ফ্যামিলি ড্রামা বানিয়েছে এরকম সিনেমাকে বানাতে পারবে মনীষ শর্মার সুযোগে সতর্ক করেছে এত সুন্দর অ্যাকশন সিন তৈরি করেছে থিয়েটারে নেবে স্টেডিয়াম টিকিট বুক করতে এত লোকে যেতে চাইবে পাবলিক সিটি উপর গিয়ে নাচবে এত সুন্দর সিনেমা তৈরি করেছে ডিরেক্টর নিজেই বললে পাবলিক মাত্র ওয়ান পার্সেন্ট দেখেছে সিনেমা নাইনটি নাইন পার্সেন্ট বাকি আছে থিয়েটারের জন্য বক্স অফিসে বড় হতে চলে বপে রাখে না সবচেয়ে ভালো হতো শাহরুখ খানের জন্মদিনের দিন যদি টাইগার থ্রি করে যেত করোনার জন্য বাচ্চা যা পাই খুব একটা খারাপ নয় টাইগার হাইপ অনেক বেশি আছে যতক্ষণ অ্যানিমেল আসে রাস্তায় দু হাজার তেইশ ইনকাম করে সিনেমার মধ্যে নাম উঠে যেতে পারে সিনেমা থিয়েটারে কে কে দেখছেন এবং কে অ্যাডভান্স টিকিট বুক করছেন কমেন্টের মাধ্যমে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন